সুবর্ণপুর জেলা বিনকা ব্লক পাপি গাঁ হাতি উৎপাদ হাতি পল সাত একর ধান ফসল নষ্ট করে বেড়ে চার একর পনিপরিবা চাষ নষ্ট করে অভিযোগ আছে বন বিভাগ অধিকারী কার্যকলাপকে চাষী মানে অসন্তোষ জাহির করেছেন দীর্ঘ দেড় হাতি উপদ্র গতকাল বিনকা অঞ্চল সিংহিজ বা জঙ্গলের হাতি তিরিশ চালিশবার সূচনা আর বিভিন্ন গাঁকে জায়গা ক্ষয়ক্ষতি করে সেই কমিৰা গাঁও গত কালি ক্ষয় ক্ষতি কৰি পেকেট ধান খাইদে হাতীপল কিন্তু বাৰম্বাৰ প্ৰশাসনকে জানাপৰা আজি সেনে কিছু আখিদৃশিয়া ষ্টেপ নাই নোৱাৰাৰ লাগি আজি চিংহিচা জংগলু ফেৰ আছিকৰি পাপি গাঁওৰে বহুত ক্ষয় ক্ষতি কৰিছন গোটেই চাছীকৰ পনিপৰ চাৰি এক ক্ষতি কৰাৰ সাগে সে গোটেই সাত এড ধান খৰি আ চুন ধান খাই হাতী মানে তবে আমাৰ পাখে চাষি যে অছেন সিধা সাল প্রত হ্যাঁ আজ্ঞা আপনার কে ধান লা কেন হিসাবে লা আর আপনার ক্ষয়ক্ষতি কে সে কে সাত একর পাড় ধান খরিগদা হয়েছিল সে তো সব খাইছেন কিছু বঞ্চি ধান লা দুই একড় সেটা বি খাই কিছু বঞ্চে আপনার তার মানে ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ আপনার আসি করে দেখা দেখি কলে না কে ক্ষয়্ষতি হয়েছে কে কিছি আপনার ইনফর্মেশন দিয়ে ইনফৰ্ম দিয়া হ'লে নাই আছবাৰ তোলে দেখি আছো বুলি কওঁচোন অঁ দেখাবাৰ কিবা গোটেই কিছু নহ'লে চাৰি ঘণ্টা বিতিগলা ন পাখা পাখি তথাপি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টকে ইনফৰ্মেচন দলৰ বিজিকে ফিল্ডকে আছিকি ক্ষয়ত্ত নুহে দেখা কেতিয়াবা বেপাৰৰ মনোভাৱে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট চলি থাকিব আপুনি জানি পাৰ্থে আমাৰ পাখে অঁ আৰু জে পনিপৰ চাছি যিয়ে কি তৰ ক্ষতি হৈছে তাৰনো চিধা সহক্ৰিয়া নাম ছাৰ আপোন কৰি ন কেতিয়ে একৰৰ পনিপৰ কৰিলে আৰু ক্ষয় ক্ষতি কেতিয়া পাখা পাতি যায় ଆଜ୍ଞା ଚାରି ଏକର ପନିପରିବା ଯୋଗା ହେଇଥିଲା ଆଉ ଏଇଟା ହେଉଛି କୋବି ବନ୍ଧାକୋବି ଫୁଲକୋବି ତାପରେ ଝୁଲେର କଲା ଆଲୁ ତାପରେ ଜହ୍ନି ଯୋଗା ହେଇଛି ପାତଲଣ୍ଟା ଯୋଗା ହେଇଛି ସବୁ ଯେତେ ଚାର ଏକ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଯୋଗାଇ ଦେଇଥିଲୁ ମୂଲା ଯୋଗା ହେଇଥିଲା ଆଜି ରାତି ଗଲା ରାତି ଆଗରୁ ତ ବଢା ଆସିକିରି ଯାହା କ୍ଷତି କରୁଥିଲେ କରୁଥିଲେ କିନ୍ତୁ ଛଅ ଦିନ ହେଲାନ ଏଇଟା ହାତୀ ଆସିକିରି ଏପରି ଆକାରରେ କ୍ଷତି କରୁଛନ୍ ଯେ ଚାଷୀର ଲାଗି ଅସହ୍ୟ ଆଜି ଆମର लाख बर्मोस कर मिनिमम कि, चिंदा दे कि तो दे आ, आजी आम चर आरंभ कले जी खर्चा हो सत आठ लक्ष टा खर्चा होनीमम बार चौदह लक्ष टा आमदानी पाँ बोलिक चिंता करबू जी आज आम आखिरे पान झरी जाए फरेस्ट डिपार्टमेंट तरफ तो आसान आज्ञा आम फरेस्ट डिपार्टमेंट की जिते बेले जनई आसीचन आमुक किसी प्रतिश्रुति नहीं दे কি আমি কিছু সান্দনা কথা কোভিথ দেখ ফরে ডিপার্টমেন্ট সব ক্ষেত্রে বিফল হয়েছে বলে জড়ুছে তবে আমার সাংে জনে স্থায়ী বাসিন্দা অছেন স্যার আপনার আমার গোটে প্রশ্ন হোচে যে দীর্ঘ সাতদিন হল সংরক্ষিত জঙ্গল যেটা সিঙ্গি যাবার অছন্ হাতি বারম্বার বন বিভাগ আছে তা সতর্ক পূর্ব চাষী মানে করেছেন তবে তারপরে বি এতে ক্ষয়ক্ষতি হয়েছে আর সেটা ফরে ডিপার্টমেন্ট্র অপারগতা কে জনা পড়ুচে দেখোন দেখোন ছাৰ প্ৰথমেত ইনু হাতী জংঘলৰে বসবাস নাই কৰো প্ৰথমে বঢ়া আছিকি ইন'ৰ চাছীমানকৰ বহুত ক্ষয় ক্ষতি কৰ আকলন কলপেৰে কমপ্লেইন কলে এটা নাই পাই পাৰি কোনো ক্ষয়ক্ষ জংল ডিপাৰ্টমেণ্টৰ অপাৰগতা নিশ্চিত ভাৱেৰে ৰ হাতী মানে কে নো আছিলে কেভে আছিলে কেমি আছিলে চাছী মানে খবৰ দলৰ বি কোনো পদক্ষেপ নে নেবাৰ যদি অঞ্চলৰ সাইড চাইড মানে তাৰবা দিয়া যা কোনো হাতকি গোটেই অট্কাবাৰ কোনো যোজনা কৰাী মানে ক্ষয় ক্ষতি বঞ্চি দে লাখ বৰমচ বিভিন্ন প্ৰকাৰ কৰি চাছী মানে চাছ কৰাৰ উচিত পেয়ে পাই নাপাৰবাৰ আগে সম্পূৰ্ণভাৱে বন বিভাগ দায়ী দেখা পাৰি বন বিভাগে বহুত এইবাৰ প্ৰশ্ন উঠিছে যে বন বিভাগ বারম্বার জনালা পরে বি কোশি পদক্ষেপ আখিদৃশিয়া পদক্ষেপ নেবার আউ চাষী মান সুনার ফসল তথা পনিপরিবা যে আমার পর চলুছে সেই চাষী মানে সেটাকে বিক্রি করে নিজর প্রতিপোষণ করছন সে ফসল আজ নষ্ট হয়ে যাই হাতিমান পল আসিক নষ্ট করছন্ আর বারম্বার দীর্ঘ চার বর্ষ হল বিনকা অঞ্চলের বারম্বার সে হাতি মানে হাতি পল আসন ক্ষতি করছেন তারপরে বি বন বিভাগ স্টেপ না নেবারটা সরকার কোনসি পদক্ষেপ না নেবারটা বহুত দুখৰ বিষয় আৰু বৰ্তমান প্ৰশাসন প্ৰত্ৰ গোটেই প্ৰশ্নবাচী সৃষ্টি কৰিছে যে ই হাতীপল কে যি আছি তাৰ সুনাৰ ফচল কি কে সুৰক্ষা পাইপাৰ চৰকাৰ কেবে সুনা ফচল সুৰক্ষা দেৱা এইবোৰ প্ৰশ্নবাচী সৃষ্টি কৰিছে চৰকাৰৰ প্ৰতিবৰ্ণ সুবৰ্ণপুৰ জিলা বেনিকাৰ সৃজন কুমাৰ পণ্ডা অৰ্গছ নিউজ